হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে পাকের মধ্যে আসে হযরত আবু হুরায়রা বলেন ও বিশ্ববাসী আমার নবীর চেহারা কেমন জানো মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু হুরায়রা আমার দুই নয়ন যুগলে এই বিশ্ব মানচিত্রে আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর চাইতে এত সুন্দর এত চমৎকার আমার নবীর চাইতে এত সুন্দর কোন সৃষ্টি আমি দেখিনি কত সুন্দর ছিলেন আমার নবী হযরত জাবির ইবনে সামুরা সুনানে ইবনে মাজার 85 নম্বর হাদিস হযরত জাবির ইবনে সামুরা বলেন জানো রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি দুহিয়ান আমি জাবির ইবনে সামুরা একদিন এক চাঁদের রাতে আল্লাহর রাসূল মুহাম্মদ আরবের চেহারার দিকে তাকাইলাম ওয়া ইলাল কমার আরেকবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই একবার তাকায় আকাশের চাঁদ আরেকবার তাকায় আমার নবীর চেহারা মুবারক আমি জাবির ইবনে সামুরা আসলে বুঝতে চাচ্ছিলাম চাঁদ সুন্দর না নবী সুন্দর চাঁদ সুন্দর না নবী সুন্দর হযরত জাবির ইবনে সামুরা বলেন আকাশের চাঁদের দিকে তাকাইয়া আর নবীর চেহারার দিকে তাকাইয়া শেষ পর্যন্ত আমি জাবির ইবনে সামুরা সিদ্ধান্ত নিলাম ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমার আকাশের চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর এখন হয়তো বলতে পারেন যে হুজুর গলা নামা শেষ শেষ হয়তো বলতে পারেন যে হুজুর মানুষের সৌন্দর্য তো দুই প্রকার হয় একটা হলো সৌরতান সৌন্দর্য ওপরের সৌন্দর্য আর একটা হলো সিরাতান ভেতরের সৌন্দর্য তো হুজুর বুঝলাম নবীর ওপরে চেহারাটা বড় সুন্দর ছিল কিন্তু ভেতরে চরিত্রটা কেমন ছিল সেটাও তো জানা দরকার আল্লাহ তাআলা শাহি দরবারে লাখ কোটি শুকর যে মহান মালিক আপনাকে আমাকে বড় মেহরবানি করে আজকের দিনে মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য মহান মালিকের দরবারে শুকরগুজার হচ্ছে সবাই করি আলহামদুলিল্লাহ আমরা গোলাম কা আর হুজুর বলেন কা আমাদেরকে জীবন দিয়েছেন কে মৃত্যু দান করেন কে ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে রুজিক দেওয়ার মালিক কে সম্মান অপমানের মালিক কে সন্তান দেওয়ার মালিক সাতবক জমিন আসমানের একচ্ছত্র মালিক কে সে আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছে এজন্য মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছে সবাই করি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা পবিত্র কালামে পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আমি অতি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কিছু কথা বলে আমি বিদায় নিতে আমি অগ্রিম বলে নিচ্ছি যে মাইকে আমার কষ্ট হয় ওই মাইকে আমি বেশিক্ষণ থাকি না কারণ আমি ভবিষ্যতের মাহফিলগুলোর চিন্তা করে চলেছি মাইকের সব কিছু আনছে না ছাড়া কিন্তু লোক আনতে পারেননি ভালো চালাইতে পারেননি আমি তারা বারবার বললাম যে তোর রিভাব দিতে রিভাব দিলে গলায় প্রেশার কম পড়ে বুঝেই না আর এক মাইকের জন্য যদি 14 বার কথা কওয়া লাগে তা আপনারাও বিরক্ত হয়ে যাবেন হুজুর এত কথা কেন এই জন্য সহজ পদ্ধতি অল্প সময় বয়ন করে যাবো গিয়ে বাসায় গিয়ে ঘুমাম আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার পবিত্র কালামে পাক থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি
আজ আমি আপনাদেরকে আমাদের রাসূলে আরবি মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কিছু পরিচয় তুলে ধরতে চাই। কেন তুলে ধরবো এটা? বর্তমান বাংলাদেশে মির্জা কাদিয়ানীদের আহমদিয়া মুসলিম জামাত এক কথাই কাদিয়ানি মতবাদ, বাংলাদেশের উত্তরবঙ্গের পঞ্চগড় এলাকায় সমাবেশ আজকে থেকে শুরু হয়েছে এবং এটার প্রতিবন্ধকতা তৈরি করার জন্য অনেক মুসলমান গুলি খেয়েছে এবং অলরেডি একজন শাহাদাত বরণ করেছে। কাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করি? এই কাদিয়ানীদের একটা কিছু তথ্য আপনাদেরকে আগে দেওয়া দরকার। অনেকে বলতে পারেন যে হুজুর কাদিয়ানী এত সমস্যা কি, সেও তো মানুষ, বাক স্বাধীনতা তো সবার আছে। বাংলাদেশে তথা কথিত বানরের বাচ্চা বুদ্ধিজীবীরা বাক স্বাধীনতার কথা কয়, সবার কথা বলার অধিকার আছে। তো ওদের কাছে জিজ্ঞেস করেন হুজুররা যখন রাজনীতির কথা কয় তখন বাধা দেয় কেন? বাক স্বাধীনতার, বাক স্বাধীনতা যদি থাকে সবার থাকতে হবে। শুধু কাদিয়ানীদের বাক স্বাধীনতা দিবেন, নাস্তিক্যবাদের বাক স্বাধীনতা দিবেন, তারা আলেমদের বিরুদ্ধে কথা বলবে, আলেমদের বিরুদ্ধে স্লোগান তুলবে, আলেমরা কিচ্ছু বলতে পারবেন না, এটা বুদ্ধিজীবী নয় পাপা। তারা বাক স্বাধীনতার স্লোগান দিয়ে মির্জা কাদিয়ানের অনুসারীদেরকে বাংলাদেশে তাদের কাজকে চলমান রাখতে চায়। সংবিধানের 41 ধারার তথ্য দিয়া তারা বলে সব ধর্মের লোকদের তো কাজ করার স্বাধীনতা দেওয়া হয়েছে, তাহলে কাদিয়ানিরা কেন কাজ করতে পারবে না? তো আমি বলি সব ধর্মের স্বাধীনতা দেওয়া হয়েছে, মির্জা কাদিয়ানি তো কোনো ধর্মেরই নাম না। যদি কাদিয়ানি ধর্মের নাম আপনারা দিতেন যে কাদিয়ানিটা ভিন্ন একটা ধর্ম, তাহলে বাংলাদেশের সংবিধানের 41 ধারার অনুযায়ী তাদের কাজ করার অনুমতি আমরাও দিতাম, কিন্তু এর আগে শর্ত হলো তাদেরকে ভিন্ন কোনো ধর্মের নাম দিতে হবে। যতদিন পর্যন্ত তাদের ভিন্ন কোনো নাম দেওয়া হবে না ততদিন পর্যন্ত কোনো মুসলমান জাতি তাদের কার্যক্রম মেনে নেবে না। আজ আমাদের বাংলাদেশে একটা স্লোগান তোলা হয় নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমি বলি যেই সংসদে মদের আইন বৈধ হয় ওই সংসদে নবীর পরে নবী নাই স্বীকৃতি দিলেও কি আর না দিলেও কি? আমার নবীর পরে নবী নাই এটাই চূড়ান্ত, এটা কোনো স্বীকৃতির প্রয়োজন নাই। তবে আমরা এতটুকু বলতে চাই ধর্মের স্বাধীনতা সবাইকে দেওয়া হয়েছে, কিন্তু ইসলাম ধর্ম নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, ইসলামের নামে থান্দাবাজি করবে, ইসলামের নামে চিটিংবাজি করবে, এই স্বাধীনতা সংবিধান কাউকে দেয়নি। সুতরাং ধর্মীয় উস্কানি যারা দিচ্ছে মির্জা কাদিয়ানির পরিভাষায় সে বলতে চায় তার সাথে নাকি আল্লাহ কথা বলতেন। এদের টোটাল বই আমি ইন্ডিয়া থেকে আনিয়েছি, টোটাল বই আমার কাছে আছে, যদি আমি যে তথ্যগুলো দিব যদি কোনোটার সততার দলিল প্রমাণ দরকার হয় তো আমি কাছেই থাকি বোর্ডবাজার, গেলে আমি আপনার কিতাব খুলে দেখাতে পারব, তাদের বই থেকে আমাদের বই না। মির্জা কাদিয়ানি এক জায়গায় বলছে যে তিনি মুহাদ্দাস অর্থাৎ আল্লাহ যার সাথে কথা কন, আর এক জায়গায় তিনি বলছেন তিনি ইমাম জামান পুরা জামান আর পৃথিবীর ইমাম, আর এক জায়গায় তিনি দাবি করলেন তিনি হলেন হযরত মাহদী আলাইহিস সালাম, আর এক জায়গায় তিনি দাবি করলেন তিনি ঈসা ইবনে মারিয়াম, আর এক জায়গায় তিনি দাবি করলেন তিনি নিজেই মারিয়াম। মানে এক জায়গায় দাবি করেন তিনি মারিয়ামের সন্তান ঈসা, আবার আর এক জায়গায় দাবি করেন তিনি নিজেই মারিয়াম। বলেন হিরো আলমের মাথা তার ঠিক থাকলেও এই মির্জা কাদিয়ানির মাথা তার ঠিক ছিল? একই লোক মা হবে আবার কোলা হবে, এটা কি সম্ভব? মির্জা কাদিয়ানি সেটাও দাবি করেছে। আবার মির্জা কাদিয়ানি বলছে মাই আদম হো, মাই নূহ হো, মাই শীত হো,
মাই ইব্রাহিম হো, মাই ইসমাইল হো, মাই ইয়াকুব হো, মাই ইউসুফ হো, মাই মূসা হো, মাই ঈসা হো, এই জামানায় থাকলে কইতো মাই টাকলা মুরাদ আর হিরো আলম এবং সেবুদা দিও। উনি নাকি একাই সব। আচ্ছা এত গেল এই পর্যন্ত। আরেক জায়গায় তিনি বলছেন মানাম মসিহা জামা, মানাম কালিমে খোদা, মানাম মুহাম্মদ ওয়া আহমদ কে বাসদ, আমি নিজেই মুসা, আমি নিজেই ঈসা, এমনকি আমি নিজেই ওই আরবের নবী মুহাম্মদ। আচ্ছা বলেন আমাদের নবীর সৌন্দর্যের কাছে পৃথিবীর কারো সৌন্দর্যের তুলনা না, অথচ এর চেহারার দিকে তাকাইলে মনে হয় দেড় ব্যাটারি, দেড় ব্যাটারি। আবার দাবি করে তিনি নাকি আসলে মুহাম্মদ। আচ্ছা তো তিনি দাবি করলেন তিনি মুহাম্মদ, আবার এক জায়গায় দাবি করতে করতে এক সময় তিনি বলে ফেললেন খোদা তাআলা নে মুঝে বার বার বদলায়া হ্যায় কি তু হিন্দু কে লিয়ে কৃষ্ণ হ্যায়। মানে আল্লাহ নাকি বার বার তারে বলছে যে তুমি মির্জা কাদিয়ানি, তুমি আসলে কিন্তু হিন্দুদের কৃষ্ণ। আচ্ছা এবং তিনি আরেক জায়গায় দাবি করেছেন গভর্নমেন্ট বর্তানিয়া হামারে উসুল হ্যায়, ব্রিটিশ সরকার হলো আমাদের মূল ঘাঁটি। এবং তিনি বলেছেন সতেরো বছর পর্যন্ত আমি বক্তব্য দিয়েছি, কোন বক্তব্যের মধ্যে তুমি পাবে না কে মাই ইংরেজকে খেলাফ মে কুই বয়ান কিয়া, যে আমি ইংরেজদের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছি এটা সতেরো বছরে তুমি পাবে না। এবং তিনি এটাও বলেছেন যে আমি খ্রিস্টানদের ব্রিটিশ সরকারের জানি দোস্ত, জানি বন্ধু, এবং ইংরেজ সরকারের আনুগত্য করা আল্লাহর আনুগত্য করার মতোই। বলেন সে কি মুসলমান না খ্রিস্টানদের দালাল, মুসলমান না খ্রিস্টানদের দালাল। উপমহাদেশে দুইটা মির্জা ছিল, এক হলো মির্জা আফর আর একটা হলো মির্জা কাদিয়ানি। দুইটার মধ্যে সম্পর্ক কি? দুটোটাই ছিল খ্রিস্টানদের দালাল। মির্জা আফর দেশ তুলে দিয়েছে আর মির্জা কাদিয়ানি ধর্ম তুলে দিয়েছে। সুতরাং এই উপমহাদেশে মির্জা আফরের যেমন মূল্য নাই, মির্জা কাদিয়ানি যেমন মূল্যায়ন করা যেতে পারে না। এবং সেই মির্জা কাদিয়ানি আরেক জায়গায় দাবি করলো, এতক্ষণ তো কৃষ্ণ পর্যন্ত দাবি করছে, আরেক জায়গায় এসে তিনি দাবি করে বসলেন মাথার তার তুর যখন পুরাটাই শেষ, এখন এসে দাবি করলেন রাআইতু ফিল মানামি আইন আল্লাহ, আমি স্বপ্ন দেখলাম যে আমি নিজেই আল্লাহ। এবং শুধু আল্লাহ দাবি করেছে এমনটা নয়, আমরা তো অনেকে জানি মির্জা কাদিয়ানি শুধু নবী দাবি করেছে, এটা ভুয়া কথা। সেই এত কিছুর দাবি করেছে, তারা যদি কবর থেকে লাথি দিয়ে উঠান আর যদি জিগান যে আসলে কি দাবি করছিল, কবি এত কিছু দাবি করছে মনে নাই, আকিস ব্রিটেন সব ভুলে ভুলে। সে শুধু নবী দাবি করে, সে স্বপ্নে দেখে বলছে ওয়াতায়াক্কান্তু আন্নানি হু, এবং আমি বিশ্বাস করলাম যে আমি মূলত খোদা। বলেন কে মুসলমান না বেঈমান, মুসলমান না বেঈমান। সেই মির্জা কাদিয়ানি উত্তর সুরিরা 92% মুসলমানের কলিজার ভেতরে থেকে সমাবেশ করে পার পেয়ে যাবে, 92% মুসলমান 16 কোটি মুসলিম হতে দেবে না। এটা কাদিয়ানি বলে ঈসা আলাইহিসসালামের দাদি এবং নানিরা বেশ্যা ছিল। আচ্ছা বলেন ঈসা আলাইহিসসালামের কোন দাদি ছিল? কতক্ষণ বাপ থাকলে না দাদি হবে, বাপই যার নাই ওনার সেই লোকটা দাদি হয় কেমনে? আল্লাহ তো ঈসা আলাইহিসসালামকে ঐশীভাবে মারিয়াম আলাইহিসসালামের পেটের মধ্যে আল্লাহ পাক মারিয়াম আলাইহিসসালামের পেটে দিয়েছেন, ওনার তো বাবা ছিল না, তো যার বাবা নাই দাদা থাকার তো প্রশ্নই ওঠে না। বোঝা গেল মির্জা কাদিয়ানি মিথ্যুক, এটা তার কথা দিয়েই বোঝা যায়। এবং মির্জা কাদিয়ানি এক জায়গায় বলেছে, বিস্তারিত বলতে গেলে লম্বা টাইমের দরকার, এটার জন্য একটা সেমিনার প্রয়োজন, এই মাহফিলে আলোচনা এগুলো চলে না। তারপরে এতটুকু ক্লিয়ার মনে রাখেন, মির্জা কাদিয়ানি দাবি করছে আরেক জায়গায় আল্লাহ নাকি তারে বলেছে যে মির্জা কাদিয়ানি আনতা বিমানজিলাতি ওয়ালাদি, তুমি আমার ছেলের মতো।
আল্লাহর কোন ছেলে আছে তো ছেলের মতো হয় কেমনে যার ছেলেই নাই তার ছেলের মতো হওয়ার তো কোনো উদাহরণ হয় না সুতরাং এক এই মির্জা কাদিয়ানি একবার দাবি করে সেই নিজেই খোদা আবার দাবি করে আমি খোদার পোলার মতো তো একই লোক খোদা আবার একই লোক পোলা আসলে গাঁজা যেটা খাইছে ওটার মিয়াদ ছিল মিয়াদ থাকলে এমন তার সিনে মানুষ এই লোকটাকে বর্তমান সময়ে আহমদিয়া মুসলিম জামাত তারা তাকে নবী হিসেবে ঈসা হিসেবে মেনে নিয়ে তাদের কার্যক্রম চালাচ্ছেন যাদের মাথা সুস্থ যারা সুস্থ মস্তিষ্কের মানুষ যাদের বুদ্ধি বিবেচনা সামান্য হলেও ঠিক আছে এমন কোন বুদ্ধি সম্পন্ন শিক্ষিত কোন মানুষের পক্ষে হিরো আলমকে মানা যায় এই মির্জা কাদিয়ানির মানা যায় আমি কেন এই আলোচনা এখন আনলো বাংলাদেশের 50টা বছরের ইতিহাসে বিএনপি সরকার গেছে জাতীয় পার্টি সরকার গেছে আওয়ামী লীগের সরকার গেছে আছে আজ পর্যন্ত সবাই দাবি করেন কেউ বা হাসান বসরি কেউ বা রাবেয়া বসরি আবার কেউ তো দাবি করেন আমি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি এত বড় বড় বুজুর্গ বাংলাদেশে 50টা বছরের ইতিহাস চলে গেল ইলেকশনের আগে তারা পোস্টার মধ্যে লেখেন আমরা ধর্মপ্রাণ পোস্টার মধ্যে নেতার আগে লাগান তিনি আলহাজ আমি জানতে চাই 50টা বছর ইতিহাসে কাদিয়ানিদের কে মুসলিম ঘোষণা করতে পারলেন না এরপর নিজেদের কে আল্লাহ বলে দাবি করেন কি এর আল্লাহ বলে বাটপারেরা কি এর আল্লাহ আপনি মুসলমান হলে অবশ্য আপনার নৈতিক দায়িত্ব ছিল কাদিয়ানিদেরকে নিষিদ্ধ করা কাদিয়ানিদেরকে ভিন্ন কোন ধর্মের নাম দেওয়া পারেননি সেটা যেই দল বাংলাদেশে কাদিয়ানির বিরুদ্ধে কর্মসূচি দিতে পারে না এমন দল মুসলমানের প্রয়োজন হয় না নিরীহ মুসলমান কেন মরবে সেখানে হাজার হাজার নিরীহ মানুষের রক্ত কেন ঝরবে মির্জা কাদিয়ানি উত্তর সিরিয়া জানে যে কাদিয়ানির সমাবেশ হলে এখানে রক্তপাত হবে এরপরও যারা আয়োজন করলো তাহলে তাদেরকে ধরে ধরে বিচার করা দরকার কে বিচার করবে চলেন আমি আমার রাসূলের তারা এখন নতুন ভাবে এসে দাবি করছেন যে আসলে এই মির্জা কাদিয়ানি আলাদা কেউ তো না এই হলো মূলত মুহাম্মদ নাউজুবিল্লাহ আজকে বললেন ইনি হচ্ছেন মূলত আব্দুল্লাহ আমেনার পুত্র ওই মুহাম্মদ তথা জিল্লি নবী ছায়া নবী একই মুহাম্মদ দ্বিতীয়বার দুনিয়াতে আসছে তো চলেন দেখি আমাদের নবীর মধ্যে তার তফাত আছে কিনা মির্জা কাদিয়ানি ছবি দেখেছেন কি কোনোদিন দেখছেন যদি দেখে না থাকেন গুগলে সার্চ দিলে সবাই পাবেন দেড় ব্যাটারির মতো টিয়ারা কোয়ালিটির কাল্লা ভূত এরা নাকি মুহাম্মদ আর আমার নবীর চেহারা চলেন না তিরমিজির হাদিস দেখি সুনানে ইবনে মাজার হাদিস দেখি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে পাকের মধ্যে আসে হযরত আবু হুরায়রা বলেন ও বিশ্ববাসী আমার নবীর চেহারা কেমন জানো মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু হুরায়রা আমার দুই নয়ন যুগলে এই বিশ্ব মানচিত্রে আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর চাইতে এত সুন্দর এত চমৎকার আমার নবীর চাইতে এত সুন্দর কোন সৃষ্টি আমি দেখিনি কত সুন্দর ছিলেন আমার নবী হযরত জাবির ইবনে সামুরা সুনানে ইবনে মাজার 85 নম্বর হাদিস হযরত জাবির ইবনে সামুরা বলেন জানো রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি দুহিয়ান আমি জাবির ইবনে সামুরা একদিন এক চাঁদনি রাতে আল্লাহর রাসূল মুহাম্মদ আরবের চেহারার দিকে তাকাইলাম ওয়া ইলাল কমার আরেকবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই একবার তাকায় আকাশের চাঁদ আরেকটাবার তাকায় আমার নবীর চেহারা মুবারক আমি জাবির ইবনে সামুরা আসলে বুঝতে চাচ্ছিলাম চাঁদ সুন্দর না নবী সুন্দর চাঁদ সুন্দর না নবী সুন্দর হযরত জাবির ইবনে সামুরা বলেন
আকাশের চাঁদের দিকে তাকাইয়া আর নবীর চেহারার দিকে তাকাইয়া শেষ পর্যন্ত আমি জাবির ইবনে সামুরা সিদ্ধান্ত নিলাম ফালাহু আনদি আহসানু মিনাল কামার আকাশের চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর এখন হয়তো বলতে পারেন যে হুজুর গলা নামা শেষ হয়তো বলতে পারেন যে হুজুর মানুষের সৌন্দর্য তো দুই প্রকার হয় একটা হলো সৌরতান সৌন্দর্য উপরের সৌন্দর্য আর একটা হলো সিরতান ভেতরের সৌন্দর্য তো হুজুর বুঝলাম নবীর উপরের চেহারাটা বড় সুন্দর ছিল কিন্তু ভেতরের চরিত্রটা কেমন ছিল সেটাও তো জানা দরকার ওরে দুনিয়ার মানুষ কেমনে তোমারে পূজা নবীর ভেতরে সৌন্দর্য যত আরো চমৎকার এটা কেমনে বোঝায় দুনিয়ার কার চরিত্রটা কেমন সুন্দর এটা সবচাইতে বেশি বলতে পারবেন তার ঘরের বউ তো চলেন না নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা কে জিজ্ঞাসা জিজ্ঞাসা গো আম্মা আমাদের নবীর চেহারাটা কেমন সুন্দর তো জানলাম নবীর চরিত্রের সার্টিফিকেটটা একটু দেন না আম্মা আপনি তো নবীর সহধর্মিণী নবীর চেহারার স্রোতের চাইতে চরিত্রটা কেমন সুন্দর একটু বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন দুনিয়ার মানুষ রে আমার স্বামী নবীর চরিত্র সম্পর্কে কেমনে তোমাদেরকে বোঝায় তবে এতটুকু বলি রে কানা খুলুকুহু আল কোরআন এই কোরআনের মধ্যে যেমন কোন ভেজাল নাই আমার স্বামী নবীর চরিত্রে কোরআনের মতো কোন ভেজাল ছিল না তাহলে সৌন্দর্যের দিক থেকে চেহারা বলেন আর চরিত্র বলেন নবীর সৌন্দর্যের কাছে চাঁদ সূর্য হার মানাবে না মানাবে না কথা হয় না চাঁদের চাইতে আমার নবী সুন্দর কম না বেশি কম না বেশি তো আমার নবীর সৌন্দর্যকে এক পাশে কল্পনা করেন আর মির্জা কাদিয়ানিরে আর এক পাশে রাখেন বমি করতে মনে চাইবে এই লোকটা কেমনে নবী হয় আচ্ছা এটা রাখেন মির্জা কাদিয়ানির নাম তো সামান্য উপমহাদেশের কিছু মানুষের কাছে জানা অন্য তেমন দেশের মানুষ কেউ তার নামটা জানে না কিন্তু দুনিয়ার মানুষ রে আমার নবীকে কারা কারা জানেন কোথায় কোথায় আমার নবীর নাম জানেন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে এক হাদিস বয়ান করেছেন চাঁদেন সহিহ ইলাহি বিহামদ সাইয়িদুল আমরা সাহেব ইবনে কাসির রহমাতুল্লাহ নকল করেছেন আদম আলাইহিস সালাম তো জাক্কুম বৃক্ষ থেকে খেয়ে খাওয়ার পর যখন ভুলটা হয়ে গেছে 200 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম কেঁদেছেন বাকায়া আদম ওয়া হাওয়া মিআতাই সালাম আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম 200 বছর পর্যন্ত কেঁদেছেন আল্লাহ জাক্কুম বৃক্ষ থেকে খেয়ে ফেলেছে আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন কিন্তু আল্লাহ পাক মাফ করেন না 200 বছর পর আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেন আল্লাহ 200 বছর তো কাঁদলাম মাফ করলেন না তো আজকে আমি একটু ভিন্নভাবে আপনার কাছে ক্ষমা চাচ্ছি কিভাবে হযরত আদম বলেন রব আসআলুকা বিহাক্কি মুহাম্মদ ও রব্বুল আলামিন আমি আজকে আপনার কাছে ক্ষমা চাই মুহাম্মদের নামের ওসিলায় আমার একটু মাফ কইরা দেন 200 বছর পর্যন্ত বাবা আদম কাঁদলেন আল্লাহ মাফ করলেন না মুহাম্মদ আরবের নাম নেবার সাথে সাথে আল্লাহ তারে মাফ করে দিলেন
কিন্তু আল্লাহ পাক জিজ্ঞাসা আদম রে ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা ওয়া লাম আখলুকহু আদম রে আমি তো মুহাম্মদ রে এখনো বানাই নাই দুনিয়াতে এখনো তো পাঠাই নাই আদম রে যেই মুহাম্মদ রে দুনিয়ায় পাঠাইলাম না ওই মুহাম্মদ এর নামটা তুমি কেমনে জানলা আদম আলাইহিস সালাম জবাব দেয় গো রব লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়্যা মির রূহিকা আল্লাহ আপনি যখন আমারে বানাইলেন আমার ভিতরে যখন আপনি রূহটা ফুঁকে দিলেন আমি আদম যখন একটু তাকাইতে শিখলাম রফাতু রাসি আমার মাথা আমি আদম একটু উপরের দিকে উঠাইলাম তো মাথাটা যখন এমনে উঠাইলাম রাআইতু কওয়ামিয়াল আরশি মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আদম আরশের খুঁটির দিকে তাকাইয়া প্রত্যেকটা খুঁটির দিকে তাকায় দেখলাম এক পাশে আপনার নাম আর এক পাশে মুহাম্মদ আরবের নাম আমি তখন থেকে বুঝে নিয়েছি মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয় সুবহানাল্লাহ তোমার মির্জা কাদিয়ানের নাম শুধু কাদিয়ানের বাথরুমের ভেতরে আর আমার নবীর নাম সাতশো জমিন আসমান প্রত্যেকটা পরতে পরতে হযরত জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে ওহিয়ান নাজিল করলেন আল্লাহ পাক বলেন নবী গো ওয়া রাফানা লাকা যিকরাক ও নবী আল্লাহ ওয়াদা দেন নবী পৃথিবীর সবাই আপনার সমালোচনা করতে পারে মুরগি চোরা তোমার সমালোচনা করতে পারে তসলিমা নাসরিনের মতো পতিতারা তোমার সমালোচনা করতে পারে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবাদের মতো ছোট লোকেরা আপনার সমালোচনা করতে পারে কিন্তু নবী গো আমি আল্লাহ ওয়াদা দিলাম সবাই সমালোচনা করতে পারি কিন্তু আমি আল্লাহ আপনার নাম সম্মানের সাথে উঁচু করে দেব কেমন উঁচু করবেন নবী আলাইহিস সালাম জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করেন জিব্রাইল ভাই ও কাইফা রুফিয়াতু কিভাবে আমার নাম উচ্চারণ করা উচ্চারিত করা হবে জিব্রাইল আমিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার হাবিব জানতে চেয়েছেন তার নামটা কিভাবে উচ্চারণ করা হবে আল্লাহ পাক জানা দেয় নবী গো ইদা যুকির তু যুকির তামাই ও নবী আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ যে তো রব্বুল আলামিন আপনি তো রহমাতুল লিল আলামিন আমি আল্লাহ যে যে জগতের রব আপনি সেই সেই জগতের রহমত আমি আল্লাহর নাম যেখানে যেখানে উচ্চারণ করা হবে আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার নামটাও সেখানে সেখানে উচ্চারণ করাবো এজন্য যখন আপনি জন্মগ্রহণ করেন এক কানে আজান দেওয়া হয় আর এক কানে একামত দেওয়া হয় আজানের মধ্যে আল্লাহর নাম আবার সাথে সাথে নবীর নাম একামতের মধ্যেও আল্লাহর নাম আছে সাথে সাথে নবীর নাম যখন আপনি দুনিয়াতে একটু বড় হইলেন স্কুলে যাইবা তো আল্লাহর নাম মাদ্রাসায় যাইবা তো আল্লাহর নাম নবীর নাম আবার যখন তুমি মাহফিলে যাইবা মাহফিলের ভিতরেও আল্লাহর নাম আছে
সাথে সাথে নবীর নাম আলোচনা হয় খানকায় যাও তো আল্লাহর নাম সাথে সাথে নবীর নাম মসজিদের ভেতরে তাকাও এক পাশে আল্লাহর নাম তো আরেক পাশে নবীর নাম যখন তুমি একটু বড় হইবা বিয়া করার সময় যখন তোমার হবে বিয়ার সময় যদি সুন্নাত তরিকায় হুজুর খুতবা দেন হুজুর খুতবা দেওয়ার সময় খুতবার শুরুতে একবার আল্লাহর নাম সাথে সাথে আবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহর নবীর নাম যখন তুমি দুনিয়াতে ইবাদত করার জন্য চাইবা ওযু যখন করতে যাইবা ওযুর পর যখন দোয়া পড়বা ওই দোয়ার মধ্যে খুইজা দেখো আল্লাহর নাম সাথে সাথে নবীর নাম এবার তুমি ওযু কইরা মসজিদের দিকে যাইবা তিনটা দোয়া আছে একটা দোয়ার মধ্যে আল্লাহর নাম দ্বিতীয় দোয়ার মধ্যে নবীর নাম মসজিদে যখন ঢোকলা দুইকা আযান দাও বা ইকামত দাও আযান ইকামতে আল্লাহর নাম আছে নবীর নাম এবার তুমি নামাজে দাঁড়ায়া যাও নামাজের ভেতরে যখন তাশাহুদে বসবা তাশাহুদের মধ্যে আল্লাহর নাম আবার নবীর নাম মানে নামাজের মধ্যে আল্লাহর নাম নবীর নাম আযানের মধ্যে আল্লাহর নাম নবীর নাম ইকামতের ভিতরে আল্লাহর নাম নবীর নাম নামাজের ভিতরে আল্লাহর নাম নবীর নাম নামাজের পরে যখন দোয়া করবা বিশ্ব নবী আবার বলেন জানো যতক্ষণ দুরূদ পড়বা না ততক্ষণ পর্যন্ত দোয়াটা কবুল হবে না তার মানে দোয়ার মধ্যেও আল্লাহর নাম আছে সাথে সাথে নবীর নাম পুরা জিন্দেগির প্রত্যেকটা পরতে পরতে আল্লাহর নাম আবার নবীর নাম রাজনীতি করতে যাইবা তো ইলেকশনের আগে মুহাম্মাদের টুপি মুহাম্মাদের পাঞ্জাবি মুহাম্মাদের দাড়ি লাগাইয়া ভোট ভিক্ষা করতে যাইবা তো ওখানেও আল্লাহর নাম সাথে সাথে নবীর নাম আবার যখন আপনি এভাবে চলতে চলতে জীবনটা শেষ হয়ে যায় মনে করেন দুই একবার সিটিং বাজি করলেন আবার ক্ষমতায় আসার দরকার হবে তখন বলা লাগবে মদিনার সনদে নবীর মতো দেশ চালাবো তার মানে ক্ষমতায় আসতে গেলে নবীর নাম আবার যখন আপনি দুনিয়া থেকে যাওয়ার সময় চলে আসবে মরণের সময় মৃত্যুর সময়ের আগে কালেমার তালকিনটা যখন দিবে কালেমার তালকিনের মধ্যে দুইটা অংশ একটা অংশে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় অংশে মুহাম্মদ রাসূলুল্লাহ তার মানে মরার আগেও তোমার আল্লাহর নাম আবার নবীর নাম এবার তুমি মইরা গেলা তোমার গোসল টোসল যখন শেষ হয়ে গেল জানাজাই তোমার দাঁড়াবে জানাজার ভেতরে প্রথম তো সানাই আল্লাহর নাম দ্বিতীয় পর্যায়ে দুরূদ শরীফে নবীর নাম এবার তোমার লাশটা নিয়ে যখন কবরস্থানে যাবে তোমার লাশটা যখন কবরে নামাবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নাম সাথে সাথে আবার নবীর নাম কবরের মধ্যে যখন তোমার রাইকা দিল তিনটা প্রশ্নের জবাব না দিলে তুমি শান্তি পাইবা না ওই তিনটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্নে আল্লাহর নাম দ্বিতীয় প্রশ্নে নবীর নাম আল্লাহু আকবার এবার তুমি কবর থেকে থাকতে 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 কিয়ামতের আগে যখন সময় হবে কিয়ামতের ময়দানে যখন কবর থেকে তুমি উঠবা তো সমস্ত বিশ্ববাসী কবর থেকে উঠা সর্বপ্রথম যার দিকে তাকায় দেখবেন সবাই দেখবেন সর্বপ্রথম যিনি কবর থেকে উঠেছেন আর কেউ না মুহাম্মদ রাসূলুল্লাহ এবার হাশরবাসীরা পুরো ময়দানে মাশরে দৌড়াইতে থাকবে সবাই তো বলতে থাকবে নাফসি 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 সবাই তো নাফসি নাফসি বইলা চিল্লাবে আল্লাহ আমারে বাঁচাও আমার একটু বাঁচাও কিন্তু এই কিয়ামতের কঠিন ময়দানে শুধু একটা ভিন্ন আওয়াজ একজন মানুষের কণ্ঠ থেকে আসতে থাকবে উম্মতি উম্মতি ওরে দুনিয়ার হাশরবাসী ওই কিয়ামতের ময়দানে তুই যা দেখো ওই মানুষটা আর কেউ না মুহাম্মদ রাসূলুল্লাহ এবার হাশরবাসীরা চতুর্দিকে দৌড়াদৌড়ি করতে থাকবে সূর্য তো মাথার উপরে চলে আসবে কিভাবে বিচারে কামটা শুরু করানো যায় লম্বা ইতিহাস সবাই হাদিসটা জানেন আদম পয়গম্বরের কাছে যাবে বলে আমি পারবো না ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিম বলে আমিও পারবো না মুসার কাছে যাও
ঈসা বলে আমিও পারবো না ঈসার কাছে যাও ঈসার কাছে আসার পর বিশ্ববাসী যখন ঈসার কাছে আসবে ঈসা বলে আমিও পারবো না আজকের কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে যদি কেউ কথা বলতে পারে তিনি আর কেউ না মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই আসবেন এখন মাকামে মাহমুদে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সবাই তো নাফসি নাফসি বলে চিল্লায় কিন্তু এই কিয়ামতের ময়দানে সম্মানের একটা আসন থাকবে যে আসনের নাম মাকামে মাহমুদ ওই মাকামে মাহমুদে কারো জায়গা হবে না আদম ঈসা মূসা কারো জায়গা হবে না সবাই গিয়া দেখবে মাকামে মাহমুদে যিনি সেজদায় পড়ে থাকবেন তিনি আর কেউ না আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ববাসী আইসা বলবেন নবী গো আল্লাহর একটু বইলা দেন বিচারটা যেন হয়ে যায় ও পয়গম্বর আল্লাহর একটু বইলা দেন বিশ্বনবী মাথা উঠাবেন না চোখের থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে কাঁদতে থাকবেন কাঁদতে থাকবেন এই কিয়ামতে কেউ কারোর সাথে কথা বলবে না আল্লাহ ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফা সমস্ত ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় থাকবে কেউ কারোর সাথে কথা বলবে না লা ইয়াতাকাল্লামুনা এমনকি জিব্রাইলও কথা বলতে পারবে না কোন নবীরও কথা বলবেন না কোন আউলিয়া কেরামও কথা বলবেন না কিন্তু এই কিয়ামতের ময়দানে যখন কেউ কথা বলবে না আমার রব সর্বপ্রথম নবীজিকে ডাইকা বলবেন ইরফা রাসাক ওয়াশফা তুশাফা ওয়াসাল তওতা নবী গো এত কান্দান কান্দাইলাম ওই দুনিয়ায় কবরে অনেকে দেখছো আজকে কিয়ামতে তোমার কাঁদাবো না ও মুহাম্মদ মাথা উঠা যা বলবা আমি আল্লাহ সব মেনে নেব ফালায়া দেব না তার মানে কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ যার সাথে কথা বলবেন তিনি আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবার নবী যে মাথা উঠাইয়া বলবেন আল্লাহ বিচারের কামটা শুরু হইরা দেন বিচারটা যখন শুরু হয়ে যাবে সমস্ত মানুষরা কেউ জান্নাতি হবে তো কেউ জাহান্নামী হবে সবাই যে যার মতো পাট পাট ভাগ হয়ে যাবে আল্লাহর হাবিব আমার বলেন সমস্ত জান্নাতি মানুষের কাতার হবে 120টা কাতার 120টা কাতারে সমস্ত জান্নাতি মানুষ থাকবে নবী আমার বলেন উম্মতের দল আমারে আল্লাহ এত ভালোবাসেন সমস্ত 16 লক্ষ নবীদের উম্মতের কাতার হবে মাত্র 40টা কাতার আর আমার উম্মতের কাতার হবে 80টা কাতার সমস্ত কাতারগুলো নিয়ে এখন জান্নাতের পথে রওনা গিয়া দেখে জান্নাতে তালা দেওয়া কে জান্নাতের তালা খুলবে আদম চাবি নাই ইব্রাহিম চাবি নাই সবাই খালি হাতে দাঁড়ানো কারো কাছে কোনো চাবি নাই কিয়ামতের ময়দানে জান্নাতীরা সবাই তাকা দেখবে ওই জান্নাতের তালার চাবি আজকে যার হাতে তিনি আর কেউ না মুহাম্মদ রাসূলুল্লাহ এবার নবীজি কি আপনি জান্নাতের তালাটা খুলবেন ঢুইকা যাবেন সর্বপ্রথম নবী নবীজির সাথে সর্বপ্রথম ঢুকবেন উম্মতে মুহাম্মাদী জান্নাতের ভেতরে সবাই ঢুইকা গেলেন এখন জান্নাতের 100টা তলা 100 তলায় যে যার আমল অনুযায়ী আসন পাবে আমল অনুযায়ী তার জায়গা পাবে এত বিরাট বিরাট জায়গা এক একটা আমল অনুযায়ী যার আমল কম নিচ তলা একটু আমল ভালো উপর তলা এভাবে কইরা 100 তলা পর্যন্ত সম্মানের জান্নাত থাকবে সবার উপরে যে জান্নাতের আসন ওই আসনটা নবীদের আসন ওই আসনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানের যে আসন আর কেউ না তোমার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোন নবীরে চাইরা দিলেন আপনি সাহাবায়ে কেরাম একদিন বসে বসে আলোচনা করছেন জানো আদম তো সফিউল্লাহ ইব্রাহিম তো খলিলুল্লাহ মূসা তো কলিমুল্লাহ ঈসা তো রূহুল্লাহ আদম তো সফিউল্লাহ আল্লাহ যাকে ইস্তাফাহু নির্বাচিত করেছেন ইব্রাহিম তো খলিলুল্লাহ আল্লাহর পরম বন্ধু
মূসা তো আল্লাহর সাথে কথা বলেছেন কালিমুল্লাহ সাহাবায়ে কেরাম একে অপরের সাথে পরামর্শের মধ্যে কথা বলতে সময় নবীদের প্রশংসা করছেন হঠাৎ করে নবী আলাইহিস সালামের সাহাবায়ে কেরাম যখন আলোচনা করছেন তো নবীজি আসছেন আয়েশা বলে ও সাহাবীরা আচ্ছা খুব ভালো কথা তোমরা নবীদের প্রশংসা করছো মাশাআল্লাহ খুব ভালো ব্যাপার তবে শোনো আদম তো সফিউল্লাহ আল্লাহ কর্তৃক নির্বাচিত কিন্তু এই আদম আল্লাহকে পাওয়ার জন্য 200 বছর কেটেছেন ইব্রাহিম তো খলিলুল্লাহ আল্লাহর পরম বন্ধু কিন্তু ইব্রাহিম আল্লাহর এত আপন হওয়ার জন্য ইব্রাহিম পয়গম্বরকে নমরুদের আগুনে ঝাঁপ দিতে হয়েছে মূসা তো কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে পারতেন এই মূসা আল্লাহকে খুশি করার জন্য নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন ঈসা তো রূহুল্লাহ আল্লাহকে খুশি করার জন্য বেঈমানদের হাতে মরতে প্রস্তুত ছিলেন ও দুনিয়ার মানুষ সবাই তো আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত আর আল্লাহ আমারে জানায়া দেয় আমি তো সফিউল্লাহ না আমি তো খলিলুল্লাহ তোমাদের ভাষায় না আমাকে ওই লোক পুরোপুরি প্রসিদ্ধ আমি না কালিমুল্লাহ না রূহুল্লাহ না তবে মনে রেখো আদম তো সফিউল্লাহ ইব্রাহিম তো খলিলুল্লাহ মূসা তো কালিমুল্লাহ ঈসা তো রূহুল্লাহ ও আনা মুহাম্মদ হাবিবুল্লাহ মা মানাল হাবিব আল হাবিব মানাল মাহবুব আল্লাহ বুঝাইতে চান নবী গো সমস্ত নবীরা আমাকে খুশি করতে পাগল ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন আমি আল্লাহরে খুশি করার জন্য আদম পয়গম্বর আমারে খুশি করতে 200 বছর কেঁদেছে ও নবী আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা সবাই আমারে খুশি করতে চায় আর আমি আল্লাহ নবী আপনারে খুশি করতে কোন নবীর উম্মত আপনি কোন নবীর উম্মত আপনি সেই নবীর আপনি বুইলা গেছেন আপনি এখন দেল ব্যাটারির উম্মত কাদিয়ানির উম্মত লজ্জা থাকা দরকার আপনার কি সামলেন ধরলেনটা কি একটু ভালো কিছু যদি পাইতেন তো সেটা ধরতেন নবীর চাইতে যদি ভালো কিছু পেতেন সেটাকে ধরতেন আপনি ধরলেনটা কি হায় হায় দুনিয়ার মানুষ তবে আমাদের জন্য আফসোস এত আদরের নবী পাইলাম এত সম্মানের নবী পেলাম কিন্তু কদর করলাম না তবে মনে রাখেন আমার নবী আপনাকে আমাকে এত ভালোবাসে নবী একদিন বসে বসে কাঁদতেছিলেন আল্লাহ পাক জিব্রিল আমিনকে বললেন ভাই আল্লাহ পাক বলেন জিব্রিল তুমি একটু যাও না আমার মুহাম্মদ আরবি কাঁদে কেন একটু জিগাও না কি হয়েছে তার কাঁদে কেন হযরত জিব্রাইল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ মা ইয়ুবকি কাঁদেন কেন আল্লাহর হাবিব বলেন জিব্রাইল ভাই আমি তো অন্য কোন কারণে কাঁদি না আমি শুধু কাঁদি ওই যে জাহান্নাম দেখলাম এত কঠিন জাহান্নামে আল্লাহ যদি আমার উম্মতরে ঢুকায়া দেয় আমি নবী কেমনে থাকব কেমনে থাকবো আমি তো এই জন্যই কাঁদি জিব্রাইল আমার আল্লাহ যদি আমার উম্মতরে জাহান্নামে দিয়ে দেয় আল্লাহ বলেন নবী আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আপনার খাঁটি উম্মতকে জাহান্নামে দিয়া আমি আল্লাহ আপনাকে অপমান আর কষ্ট দেব না নবী যে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন কত ভালোবাসেন নবী আপনারা আমারে নবী আলাইহিস সালাম বলেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা সমস্ত নবীদের একটা দোয়া থাকে যেই দোয়াটা করলেই কবুল হয়ে যায় সাথে সাথে নবী আমার বলেন সমস্ত নবীরা সেই দোয়াটা করে ফেলেছেন কিন্তু আমি নবী ওই দোয়াটা করিনি কেন ওই দোয়াটা রেখে দিয়েছি কিয়ামতে আমার গুনাহগার উম্মতদের জন্য ওই দোয়াটা করব আমি নবী আমার উম্মতদের জন্য ওই দোয়াটা করব কোন নবীরে চাইরা চাইরা চলেন না নবীর একটা ঘটনা আখেরাতের ময়দানে একটা ঘটনা আপনাকে শোনাই দুনিয়ার কষ্টের বর্ণনা দিতে গেলে লম্বা লম্বা টাইমের দরকার আখেরাতের ময়দানে একটা কষ্টের কথা শোনেন আমার নবী তবাকাতু শাফিয়াতুল কুবরার ভেতরে ঘটনাটা আসছে বিভিন্ন তাফাসীরের কুতুবের মধ্যে আসছে আমার নবী একদিন কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম এক জায়গায় অবস্থান করবেন ইয়ানজুরু ইলা মাইয়ামতালিকু বিহি মিন ওয়ালাদি ইলা নার তাকায় দেখবেন তার কোন কোন সন্তানকে জাহান্নামে নেই আর কোনটার জাহান্নামে নেই আদম আলাইহিস সালাম এটা আরশ আযিমের পাশে বসে কিয়ামতের ময়দানে
অবলোকন করতে থাকবেন, দেখতে থাকবেন। হঠাৎ করে বাবা আদম তাকা দেখবেন উম্মতে মুহাম্মদের একজনকে গলায় হাতে পায়ে বেড়ি দিয়া টানতে টানতে জাহান্নামে নেয়। আদম পয়গম্বরে বার চিল্লা ডাকবে, ইয়া আহমদ, ইয়া আহমদ, ও মুহাম্মদ তুমি কই? কিয়ামতের ময়দানে তুমি তোমার নবীর একটা জায়গায় কেমনে খুঁজে পাইবা রে? আরে মায়ার নবী যখন দেখবেন ডান দিকে এক উম্মত বড্ড বিপদে পড়ে আছে, নবীজি উম্মতের দিকে দৌড় দিয়ে চলে যাবেন তার বাঁচানোর জন্য। ওখান থেকে আবার অন্যদিকে তাকায় দেখেন আর একজন সামনে ওদিকে বড্ড বিপদ, মায়ার নবী আর একটা দৌড়, ওই উম্মতটারে বাঁচানোর জন্য আবার নবী দৌড়। এভাবে করে কিয়ামতের ময়দানে নবী শুধু দৌড়াদৌড়ি করতে থাকবেন কোন উম্মত কোথায় জানি বিপদে আটকে গেছে। মায়ার নবী একদিন দুনিয়ায় থাকতে বলে গেলেন সাহাবীরা, আমার গুনাহগার উম্মতদেরকে জানাইয়া দিও কিয়ামতের ময়দানে যদি আমারে কোথাও ওরা খুঁজে না পায় তো তিনটা স্টেশনের কথা আমি বলে যাচ্ছি, ওখানে খুঁজতে হইল। আমার যদি কিয়ামতে কোথাও খুঁজে না পাও হাউজে কাউসারের পাশে একটু যাইও, ওখানে গিয়া তাকা দেখো আমি নবী, আমার গুনাহগার উম্মতদেরকে পানি পান করাচ্ছি। যদি আমারে ওখানেও খুঁজা না পাও মিজানের পাল্লার কাছে একটু যাইও, গিয়া দেখো যে আমি নবী ওখানে হয়তো মিজানের পাল্লার কাছে দাঁড়ায় আছি। যদি আমারে তোমরা কোথাও খুঁজা না পাও তো আমারে তোমরা পৌঁছি রাতের গোড়াই খুঁজো, আমি নবী উম্মতকে পার করানোর জন্য ওখানে দাঁড়ায় থাকি। কোন নবীর উম্মত আপনি? মায়ার নবী যখন তায়েফের ময়দানে গেছিলেন তো বেঈমানরা তো পাথর মারতেছে, যারা তায়েফে গেছেন দেখেছেন একটা প্রাচীর করা আছে, এটার মধ্যে তায়েফের এই পাথরগুলো রাখা, এক একটা পাথর যেন ব্লেডের মতো ধারালো কোনা বিশিষ্ট পাথর, আমি নিজে দেখেছি সেই পাথরগুলো, জানি না ওই পাথর দিয়ে মারা হয়েছে কিনা এটা আমি বলছি না, কিন্তু ওই পাথর যেটা ধারালো পাথর ওটা আমি দেখেছি ব্লেডের মতো ধার। মায়ার নবী আমার যখন তাইফের ময়দানে বেঈমানদেরকে দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, বেঈমানরা পাথর মারতে শুরু করলো, মায়ার নবী পাথর একটা খাইয়া শরীর থেকে রক্ত বের হয়ে গেছে, নবী জমিনে পড়া যান, যায়েদ ইবনুল হারেসা হাত ধরে উঠায়, নবী একটু ওঠেন চলেন চলে যান। কোন রকম নবীজি উঠে দাঁড়িয়েছেন তো আবার বেঈমানরা পাথর মারছে, নবীজির কপাল ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল। যায়েদ ইবনুল হারেসা বলেন, নবী আপনি এত কষ্ট করেন কেন? যায়েদ ইবনুল হারেসা বুঝাইতে চান, ও বেঈমানেরা পাথর যদি মারতে মনে চায় রক্ত যদি নিতে মনে চায় দুনিয়ার মানুষ তোমার আমার মধ্যে তো নবীর মায়া নাই, তো চলেন না আমি এক ছোট্ট বাচ্চা সাহাবি একটা মায়ার ঘটনা আপনাদেরকে শুনাই। এক সাহাবি বাচ্চা সাহাবি মারিফাত সাহাবার ভিতরে বিভিন্ন কিতাবের মধ্যে মুসনাদ আলী কিতাবের মধ্যে হাদিসটা আসছে, ছোট্ট বাচ্চা এক সাহাবী নাম তার তালহা ইবনে বারা, ছোট্ট সাহাবী
নবীজিরে এত ভালোবাসতেন। লাম্মা কাদিমান নবিয়্যু আল মদিনা, মক্কা থেকে আবার যখন নবীজি মদিনায় ফিরলেন, কানা ইয়ালসাখু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাচ্চা সাহাবী নিজের গাটা নবীজির গায়ের সাথে লাগায় লাগায় বসতো, নবীজির গায়ের সাথে গা লাগায় লাগায় বসতো, এত ভালোবাসতেন নবীর। একজন বাচ্চা সাহাবী তালহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি, ইয়া রাসূলুল্লাহ মা বিমা শিখিতা, আপনার যা মনে চাই আপনি আমারে অর্ডার করেন, যা বলবেন আমি সাথে সাথে মানব, আপনি আমারে কোয়া দেখেন। বাচ্চা সাহাবী তো নবীজি মনে মনে ভাবতেছেন, দেখি না একটু পরীক্ষা দিই এরা কি হবে। তো বাচ্চা সাহাবী বল, নবীজি বলেন, তালহা একটা কাজ কর, যাও উক্তুল আবা ফাদহাব ফাক্তুল আবা, যাও গিয়া তোমার বাবারে হত্যা করো, দেখি কেমন পারো, যাও। আল্লাহ নবী যখন এই ছোট্ট বাচ্চা সাহাবীদেরকে সাহাবীকে এমন কথা বলেছেন, মুহূর্তের মধ্যেই ছোট্ট বাচ্চা সাহাবী বসা থেকে দাঁড়ায় রওনা হয়ে গেছে, দ্রুত গতিতে যাচ্ছে। আল্লাহ নবী বলে, কিরে তালহা কই যাও, আপনি না বলছেন আব্বুর মাথা আনতে, আমার আব্বুর মাথার চাইতে আপনার কথা অনেক দাম, আমার আব্বুর মাথার চেয়ে আপনার কথা অনেক দাম, আমি আমার আব্বুর মাথা আনতে যাচ্ছি। যখন নবীজি দেখলেন অবস্থা তো খারাপ, বাচ্চা মানুষ কি ভুল জানি করে ফেলে, তো নবীজি তারে বলতেছেন, তালহা আসলে আমি তো তোমাকে রিয়েলি এটা বলিনি, আমি জাস্ট জানতে চাচ্ছিলাম তোমার ইমানের নমুনা, আমার বোঝা হয়ে গেছে তুমি মানুষটা ছোট, তোমার ভালোবাসা তো ক্ষুদ্র নয়। বাচ্চা সাহাবী নবীজির সাথে থাকেন থাকেন থাকেন, হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছে, নবীজি তারে দেখতে গেছে, দেখতে গিয়া আল্লাহ রসুল বল গিয়া দেখেন যে তালহা শুয়ে আছেন অসুস্থ, বিছনায় থরথর করে বেহুশ হয়ে পড়ে আছে। তো আল্লাহ নবী তাকে দেখে তার বাপ মাকে বলে গেলেন, দেখো তালহা মনে হয় আজকে মারা যেতে পারে, আমি তার চেহারার ভেতরে মৃত্যুর ছাপ দেখতে পাচ্ছি, তো শোনো আমার এই বাচ্চা সাহাবী যদি মরে যায়, রাতেই যদি মারা যায় আমার একটু খবর দিও, আমি নিজে তার দাফন কাফনের ব্যবস্থা করব। নবী যেটা বলে চলে আসছে, গভীর রাত্রে তালহার যখন জ্ঞান ফিরেছে, তো হঠাৎ তালহা জিজ্ঞেস করতেছেন, আব্বু আমার নবী আসছিলেন কি? বাবা মা বলতেছেন, হ্যাঁ আসছিলেন, তো কি বলে গেছেন? কই নবীজির খবর দিতে বলছেন, তোমার যদি মৃত্যু হয়ে যায় এই খবর। ওই সময় তালহা কি জবাব দিছে জানেন? তালহা বলেন, খবরদার আমার সন্তান আমার নবীর কাছে দিও না, এই রাত্রবেলা যদি আমি তালহা মারা যাই আমার খবর নবীর দিও না, তোমরা নিজেরাই আমার দয় কইরা দাফন করে দিও, আমার মদিনা বলার খবর দিও না। বাবা মা বলে, তালহারে কেন খবর দিব না, যদি উনি জানাজাটা পড়াই তোমার কপালটা খুলে যাবে, তুমি জান্নাতে যাইবা। ছোট্ট সাহাবী তালহা বলে, আব্বু তোমরা তো আমার জান্নাতের স্বপ্ন দেখো আর আমি তো ভিন্ন একটা স্বপ্ন দেখি, আব্বু এই রাত্রবেলা যদি আমি মারা যাই আর আমার নবীর যদি খবর দেও, আমার নবী যদি আমার জানাজাটা পড়তে আসে আর বেঈমানরা যদি খবর পায়, আমার নবীর আসার পথে যদি কাঁটা পুঁতে রাখে, আমার নবীর দিকে যদি ঢিল মারে, আমার নবী কষ্ট পাবে, আল্লাহর ওই জান্নাত কোনো দরকার নাই, যেই জান্নাতে যাওয়ার জন্য আমার নবীর কষ্ট সহ লাগে ওই জান্নাতে আমি যেতে চাই। রাত্রবেলা যখন তালহা ইন্তেকাল করলেন,
সকাল বেলা নবীজি জিজ্ঞেস করেন সাহাবীর আমার তালহা কই সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ তালহা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন দাফন কাফন সব শেষ নবী বলেন কেন খবর দিলা না বলে নবী এই এই অবস্থা সে এমন ওসিয়ত করে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সকালবেলা এখন তালহার কবরের দিকে রওনা হয়ে গেলেন পেছনে সাহাবায়ে কেরামকে সারিবদ্ধভাবে দান করাইয়া হাবিবে কিবরিয়া হাত উঠা বলে ও রব আমার তালহা যেই দৃষ্টান্ত ভালোবাসার দেখাইল এই বাচ্চা সাহাবি এই ভালোবাসার তো কোনো নমুনা হয় না কিন্তু রে মালি আমি কিয়ামতের ময়দানে শুধু একটা দৃশ্য দেখতে চাই কিয়ামতের ময়দানে যখন আমার তালহা তোমার সামনে দাঁড়াবে ওয়াল্লাহ ইয়াদহাকু ইলাই ওয়া তাদহাকু ইলাই আমি নবী একটা দৃশ্য দেখতে চাই তুমি আমার আমার তালহা তোমার দিকে তাকায় তাকায় হাসবে আর তুমিও আমার তালহার দিকে তাকায় তাকায় হাসবা আমি দৃশ্য দেখতে চাই দুনিয়ার মানুষ নবীজির ভালোবাসার নমুনা কেমনে আপনাদেরকে বোঝায় ওহুদের যুদ্ধের সময় শেষ ওহুদের যুদ্ধে তালহা ইবনে উবাইদুল্লাহ নবীজির সামনে বুখারীর রাওয়ায়ত 11-12 জন সাহাবি সবাই মিলে নবীজিকে প্রোটেকশন দিচ্ছেন বেঈমানরা তীর মারতেছে পাথর মারে সমস্ত সাহাবীরা নিজেদের বুকের মধ্যে পাথর নিয়ে নেয় ও বেঈমানরা পাথর যদি মারতে মনে হয় আমাদের সাহাবীদেরকে মার মদিনাওয়ালারে মারতে দিব না পাথর আর তীর খেতে খেতে 11 জন সাহাবি শহীদ হয়ে গেছে আর একজন সাহাবি জিন্দা ছিলেন ওই সাহাবীর নাম তালহা ইবনে উবাইদুল্লাহ নবী বলেন তালহা তুমি একা একা কি করবা তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন নবী 11 জন যা করে গেছেন আমি একা আজকে তাই করব আমার তালহা নবীজির সাহাবি তালহা তাকান ডান দিক থেকে তীর আসে ডান দিকে গিয়া বুকটা পাতায় দেয়া কয় ও বেঈমানেরা পাথর যদি মারতে মনে চায় তীর যদি মারতে মনে চায় আমার বুকে মারো নবীরে বলে নবী নাহরি দুনা নাহরিকা ও নবী আমার বুক থাকতে আপনার বুকে আমি পাথর লাগতে দিব না আমার জিন্দা থাকা হালতে আপনার শরীরে আমি পাথর লাগতে দিব না ডান দিকের পাথর আর তীর নিজের বুকের মধ্যে ঢুকায় নেন মোটা মোটা তীরগুলো বুকের মধ্যে ঢুকে পিটিয়ে বের হয়ে যায় আবার দেখেন বাম দিক থেকে তীর আসে তালহা বাম দিকে চলে যান তীরগুলো নিজের বুকের মধ্যে ঢুকায় নেন পেছনে পিট দিয়ে বের হয়ে যায় আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন যুদ্ধ শেষে তালহার শরীর থেকে বের করা হয়েছিল 70টার উপরে তীর খেয়েছিল ওরে দুনিয়ার মানুষ আল্লাহর নবী একটু উপরে উঠবেন মাঝখানে একটা পাথর দরকার তালহা ইবনে উবাইদুল্লাহ নিজের পিঠটা বিছায় দিয়া কয় নবী গো আপনার পাটা আমার পিঠের উপরে রাখেন এরপরে আমার পিঠের উপরে দাঁড়ায়া উপরে উঠে কি ভালোবাসার নমুনা দেখাইলেন ও মুসলমানেরা আজ আমি আপনাদের কাছ থেকে একটা সিদ্ধান্ত নিতে চাই নবীর অপমান সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেন না আমার নবীর অপমান সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারতেন না নবীর শরীরের দিকে কোনো তীর আমার নবীর সাহাবীরা সহ্য করতে পারতেন না আজ মুসলমান জাতি উম্মতে মুহাম্মদি প্রতিজ্ঞাবদ্ধ হও আমার নবীর ভিতরে যারা নবুয়তের চেয়ারকে নবীর থেকে কেড়ে নিতে চায় আমার নবীকে যারা অপমান করতে চায় জাগো জাগ্রত হও নবী বিদ্বেষী সবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো কাদিয়ানিরা অনেক বেড়ে গেছে কাদিয়ানিরা অনেক বেড়ে গেছে আমরা ক্লিয়ার করে সরকারকে জানায় দিতে চাই নবীর সাহাবায়ে কেরাম যেমন জীবন দিয়েছেন আজ আপনারা পঞ্চগড়ে তাকায় দেখেন আমাদের শহীদ আরিফ দুনিয়া
দুনিয়া থেকে চলে গেছে নবী বিদ্যাসিদেরকে পঞ্চকোরে ঠাই দিতে চাই নাই এমন আরিবের মত লক্ষ লক্ষ আশিক রাসূল তৈয়ার কাদিয়ার কে শুদ্ধ করে অতএব শেষ আপনাদের কাছে আমার একটা বক্তব্য ভাববেন না মাওলানা সাখাওয়াত হোসেন রাজি কারাগারে আওয়াজ বন্ধ হয়ে যাবে এটা ভাবলে ভুল করে বসবেন মাওলানা মামুনুল হক কারাগারে বলে ভাববেন না যে আওয়াজ বন্ধ হয়ে যাবে অন্তত মামুনুল হকের সন্তান জীবন তো আছে বাবুনগরের উত্তর সুরি জীবন তো আছে এক ফোঁটা রক্ত থাকতে ইসলাম বিদ্বেষীদেরকে বাংলার জমিনে জায়গা হবে না ওজন আবার যদি ডাক আসে তৈরি থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দান করেন বলেন আমিন